হঠাৎ করে শেখ হাসিনা প্রতিদিন কান্না করছেন কাঁদছেন কখনো মেট্রো রেলের বগিতে গিয়ে কাঁদছেন কখনো মেট্রো রেলের ল্যাপটপ কম্পিউটারের সামনে গিয়ে কাঁদছেন কখনো বিটিভি ভবনের সামনে গিয়ে কাঁদছেন কখনো আবার হসপিটালের বারান্দায় গিয়ে কাঁদছেন গণভবনে কাঁদছেন সংবাদ সম্মেলনে কাঁদছেন এভাবে করে প্রতিটা মুহূর্ত গত প্রায় এক সপ্তাহ পর্যন্ত শেখ হাসিনা অনবরত কান্না করছেন কেউ কি ভাবতে পেরেছেন যে গত ১৬ বছরের মধ্যে এতটা সময় তিনি পার করেছেন তার মধ্যে এমন একটি সময় এসেছে যখন তাকে প্রতিটা দিনই কান্নার মধ্যে থাকতে হচ্ছে এখন আপনাদের কাছে মন্তব্য হতে পারে এরকম যে এই কান্নাটা তিনি গ্লিসারিন লাগিয়ে কান্না করছেন যেমনটা তার সহকারী যে ছিলেন মতিউর রহমান রেন্টু তার লেখা আমার ফাঁসি চাই বইতে তিনি উল্লেখ করেছেন যে শেখ হাসিনা কোনো এক জায়গায় যাওয়ার সময় তাদেরকে জিজ্ঞেস করেছেন যে তোমাদের কাছে কি কোনো এমন কোন গ্লিসারিন আছে যেটা চোখে লাগালে নায়ক নায়িকারা যেভাবে কান্না করে ওরকম কান্না করা যায় তো আমরা জানি যে শেখ হাসিনা এই কান্নার অভ্যাসটা সব সময়ের জন্যই তিনি বিগত দিনেও করেছেন এবং সেটা আজকে নতুন কিছু নয় যদি নতুন হতো তাহলে রেন্টুর বইতে আমার ফাঁসি চেয়ে বইতে এটা আসতো না অবশ্যই আমার ফাঁসি চেয়ে বইটি নিষিদ্ধ ঘোষণা করেছে আওয়ামী লীগ এবং রেন্টুর অবস্থা কী হয়েছে আপনারা জানেন সবাই বাংলাদেশে এই মুহূর্তে রেন্টুর বই পড়লে হয়তো বর্তমান যুব সমাজ জানতো যে হুইজ শেখ হাসিনা আজকে হঠাৎ করে এই ষোলো বছরে আমরা কখনোই এত বেশি কান্না করতে শেখ হাসিনাকে দেখিনি হোক সেটা গ্লিসারিন লাগিয়ে হোক সেটা অভিনয় কিংবা বাস্তবতা আজকের এই কান্নার পিছনে কারণ যদি আপনি একটু দেখেন তাহলে দেখবেন গত ষোলো বছরে যে পরিমাণ জুলুম নির্যাতন অত্যাচার করেছে যে পরিমাণ মানুষকে মানুষের বুক খালি করেছে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে মানুষের শুধু আত্মনাদ আর আত্মনাদ শেখ হাসিনা যে পরিমাণ দাম্বিকতা দেখিয়েছে লাস্ট এই ষোলো বছর এই দাম্বিকতায় তার সামনে কোনো মানুষ দাঁড়াতে পারেন কোনো মানুষ না বাংলাদেশের কোনো ব্যক্তিকে তিনি কোনো পাত্তায় ঘুণেন নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন সফল তিনবারের সাবেক প্রধানমন্ত্রী যিনি গণতন্ত্রের মানুষ কন্যা যিনি বাংলাদেশের মানুষের কাছে একজন নারী প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে প্রথম আবির্ভূত হয়েছেন শহীদ জিয়ার স্ত্রী তাকে আজকের জেলের মধ্যে বন্দি রেখেছে এই আজকের বাংলাদেশের সিংহবাগ মানুষ মনে করে নব্বই পঁচানব্বই করে শাহবাগ তৈরি করে যে আলেমদেরকে তিনি ফাঁসি দিয়েছেন ইসলামিক নাগরিকদেরকে যে ফাঁসি দিয়েছেন এই ফাঁসির প্রতিটি রক্ত এরপরে তাদের চোখের পানি এটা কোনোদিন বেথা যেতে পারে নিশ্চয়ই আপনাদের মনে আছে আল্লামা আল্লাহুল্লাহ সাইদি সাহেবকে নিষ্পাপ মনে হয়েছে তিনি একেবারেই নিরিবিলি টাইপের মানুষ হসপিটাল থেকে তাকে নিয়ে এসেছে প্রতারণা করে হসপিটালে ঢুকিয়ে ইনজেকশন পুশ করে তাকে মেরে ফেললো ডাক্তার এটা নিয়ে আপনারা সবাই কম বেশি জানেন তো এভাবে করে যে মানুষের কান্না তিনি করিয়েছেন সেই কান্নাটা এখন শেখ নাকি কাঁদতে হচ্ছে পাঁচিমের শাপলা চত্বরের দিকে তাকান কি বিভৎস হত্যাযজ্ঞ শেখ হাসিনা সেখানে করেছে কোনোদিন শেখ হাসিনা ভাবতে পারে নাই তাকে এভাবে কাঁদতে হবে কান্নার এখনো শুরু হয় নাই এটা জাস্ট কান্নার আপনার কি বলে ভূমিকা চলছে কান্না তার জন্য সামনে অপেক্ষা করছে যেটা আপনাদেরকে দেখতে থাকতে হবে এবং আপনি বুঝবেন যে আসলে কতটা অসহায় শেখ হয়েছে আপনারা জানেন বাংলাদেশের এই আলেমদেরকে মোদী বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে কত মানুষকে মেরেছে আঠাইশে অক্টোবর লগি বৈঠা দিয়ে লাশের উপরে নৃত্য করেছে এই একই আঠাইশে অক্টোবর দুইবার একবার দু হাজার ছয়ের আবার আর একবার এই যে এই সময়ের তারা এভাবে মানুষের উপরে অত্যাচার করেছে বাংলাদেশের এমন কি বাকি আছে বলেন সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করেছে তাদের বিধবা স্ত্রী সন্তান আত্মীয় স্বজন তাদের চোখের পানি আজকের শেখ হাসিনাকে কান্না করাচ্ছে কান্না করাচ্ছে শেখ হাসিনাকে এই জন্যই যে আজকের এই মুহূর্তে বাংলাদেশে শিক্ষার্থী যারা নিষ্পাপ নিষ্প্রাণ দশ বছর নয় বছর বারো বছর শিশু পাশে দাঁড়িয়েছে নাকের ভিতর থেকে চোখের ভিতর থেকে ঘুলি ঢুকছে মাথা থেকে পিছন থেকে বের হয়ে মৃত্যুর কোলে ঢুলে পড়েছে দশ বছরের যুবক বাসার সামনে হাঁটতে বের হয়েছে যুবক কি শিশু নাবির নিচ থেকে তার গুলি ঢুকে গিয়েছে মৃত্যুর কোলে ঢুলে পড়েছে বাবা তার সন্তানকে নিয়ে রাস্তায় হাঁটতে বের হয়েছে বাবা গুলিবিদ্ধ হয়েছে সন্তান আছে এই এক চিত্র বাংলাদেশ গত সাতটা দিন তো এই জায়গার যত দুঃখী মানুষ তাদের কান্নার পানি শেখ হাসিনাকে আজকে কাঁদাচ্ছে আজকে শেখ হাসিনাকে এই কারণেই কাঁদাচ্ছে আজকের যেই আপনারা জানেন যে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাইদ বুকটা টান টান করে পেতে দিয়েছে মনে করেছিল যে এই বাংলাদেশ সেই বাংলাদেশ যেখানে অন্তত তাকে সম্মান করে অ্যারেস্ট করবে প্রয়োজনে কিন্তু তার বুকে শুট করতে দুইটার সেকেন্ড দ্বিধাবোধ করল না এভাবে করে আপনি যদি দেখেন লাইট বন্ধ করে কারেন্ট বন্ধ করে ইন্টারনেট বন্ধ করে সমগ্র দেশে কত হাজার মানুষ হত্যা করেছে তার তো কোনো জবাব সরকার দিচ্ছে না এমন কি পত্রিকার লেখা আড়াইশো বা দুইশো লাশ দুইশোর উপরে সেই মানুষের সংখ্যাও তো সরকার দিচ্ছে না কোথায় তাদের জানা যা কোথায় তাদের দাফন কারা তার পিতা মাতা কেউ কোনো আওয়াজও তুলতে পারছে না প্রবাসী লক্ষ লক্ষ প্রবাসীরা বাংলাদেশে তার পিতা মাতা মারা যাচ্ছে ভাই বোন আত্মীয় স্বজন মারা যাচ্ছে ফোন কলে কথা বলতে পারছে না ইন্টারনেটে যোগাযোগ করতে পারেনি এখন যতটুকু ইন্টারনেট এসেছে সেই ইন্টারনেটও কোনো গ্রামের বাড়িতে নাই ওয়াইফাই তাও আপনি ফোনে কথা বলা যায় না তার মানে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছে শেখ হাসিনা আর সে কারণেই শেখ হাসিনাকে কাঁদতে হচ্ছে শেখ হাসিনার এই কান্নাটা আমার ধারণা মৃত্যুর আগে আর কোনোদিন বন্ধ হবে না এই কান্নাটা অভিনয় করুক সামনে এসে জাতির কাছে ক্ষমা চেয়ে কান্না করুক কিংবা রাতের অন্ধকারে নিজে নিজে একা একা বালিশে কাঁধ দিয়ে তারপরে কান্না করুক এবং ক্ষমতা হারানোর পরে চূড়ান্ত কান্না করুক যাই করুক কান্না তার থাকবে এই কান্না আর যাবে না শেখ হাসিনার এই কান্না কোনো তাবিজে কোনো পীরে কোনো মাসায়খে কোনো দলে কোনো ব্যক্তিতে কোনো গোপন তদ্বিরে আর ভালো করার সুযোগ নেই কারণ রক্ত ঝরানোর পরে যে কান্না শুরু হয় এই কান্নাটা কেউ কোনো বন্ধ করতে পারে না শেখ হাসিনা বাংলাদেশের মানুষের রক্ত ঝরিয়েছে মানুষের জীবন নাশ করেছে মানুষের পরিবারগুলোকে ধ্বংস করেছে একটা রাষ্ট্রের স্বাধীনতা ধ্বংস করে দিয়েছে অতএব এই শেখ হাসিনাকে কাঁদতেই হবে এবং আপনাদেরকে জানতেই হবে যে আপনাদের সামনেই শেখ হাসিনা কাঁদতেই থাকবে এবং আমরা সেই দোয়াই করি মৃত্যুর আগ পর্যন্ত এই যন্ত্রণাদায়ক কান্নার মধ্যেই শেখ হাসিনার দিনগুলো অতিবাহিত হোক